মাঝে মাঝে কিছু খাবারের এত বেশি ক্রেভিং হয় না খেলে তো এক আপুর রিকোয়েস্টে বেবি কথা কোন পেজ থেকে নিয়েছি সেটাও শেয়ার করলাম এই ব্লগে সেই সঙ্গে স্বপ্ন থেকে বাচ্চাদেরকে নিয়ে কি কি শপিং করেছি তো সবকিছু দেখতে হলে সম্পূর্ণ ব্লগটি দেখতে হবে আশা রাখছি আমার সাথেই থাকবেন আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি যে যেখান থেকে বসে আমার আজকের এই ব্লগটি দেখছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর রহমতে ভালো আছি তো চলে আসলাম আরও একটি ছোটোখাটো লাইফস্টাইল ব্লগ নিয়ে আশা রাখছি আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে তো এই ব্লগটা কিন্তু আমার অনেক দিন আগে করার তো আসলে শেয়ার করি করি করে কিন্তু করা হচ্ছিল না এবারে প্রেগনেন্সিতে হুটহাট করেই আমার এক একটা খাবারের এত বেশি ক্রেভিং হতো তো আপনাদের ভাইয়াকে বলে নিয়ে আসতো কিন্তু বেশিরভাগ সময় আমার কেন জানি বাহিরে গিয়ে খেতে অনেক বেশি ভালো লাগতো তো এই দিকে সেদিনও হঠাৎ করেই আমার চাইনিজ আইটেমগুলো খেতে খুব বেশি ইচ্ছে করছিল তো আপনাদের ভাইয়াকে বললাম যে আমি বের হচ্ছি তুমি অফিস শেষে মানে আমার সঙ্গে দেখা করবে তো একটা রেস্টুরেন্টে বসবো আর কি তো ওই দিক থেকে আপনাদের ভাইয়াও চলে এসেছে আর এখানে এই তো বাসার পাশে একটা রেস্টুরেন্টে চলে এসেছি তো এই রেস্টুরেন্টের খাবারগুলো আমার কাছে এত বেশি ভালো লাগে তো অনেকবারই খেয়েছি আপনাদের সঙ্গেও শেয়ার করেছি হয়তোবা যারা আমার রেগুলার ব্লগগুলো দেখছেন তারা দেখেছে আর আমার ফ্রাইড রাইস চাউমিন এই দুইটা জিনিস খেতে অনেক বেশি ভালো লাগতো সেই সঙ্গে ছিল দই ফুচকা আর কি অনেক কিছু খেতে ভালো লেগেছে কিন্তু এই তিনটা খাবার আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে তো এই তো সস দিয়ে সেই সঙ্গে রাইস ছিল আর চিকেন ফ্রাই নিয়ে নিয়েছি তো আমরা সবাই মিলে খাবারটা খেয়ে নিচ্ছি আর এই রাইসটা এত বেশি মজা ছিল তো খালি মনে হয় যে খাওয়া যাবে আর রাইসের সঙ্গে তো অনেক কিছুই দেওয়া আছে তারপর একটা চিকেন ফ্রাই অর্ডার করেছি কারণ বাচ্চারা তো পছন্দ করে চিকেন ফ্রাই তো এই তো সিম্পলভাবেই আমরা খাওয়া দাওয়াটা সেরে নিলাম তো যাওয়ার পর যেহেতু একটু লেট হয় ওনাদের খাবারটা তৈরি করতে তো সেই জন্য আমরা একটা বার্গার অর্ডার করেছিলাম তো বার্গারটা ওনারা ফার্স্টে না দিয়ে আমাদেরকে লাস্টে দিয়েছে তো কি আর করার তো খাবারের পর আমরা বার্গারটাও খেয়ে নিলাম আর আরিয়া তো বার্গার খেতে অনেক বেশি পছন্দ করে তো সেই সঙ্গে খাওয়া দাওয়ার পর কিন্তু পেটটা প্রায় ভরেই গিয়েছে আমাদের সবার তো বার্গারটা একটু বেশিই হয়ে গিয়েছিল আর বাসায় যে নিয়ে আসবো পরবর্তীতে ঠান্ডা হয়ে গেলে কিন্তু খাবার খেতে ভালো লাগে না তো ভাবলাম ঠিক আছে সবাই শেয়ার করে খাবারটা খেয়ে নিই আর আমার সঙ্গে সঙ্গে বাচ্চারাও কিন্তু এসব খাবার অনেক বেশি পছন্দ করে তো এই তো বার্গারটা চলে এসেছে তো ওনাদেরকে বারবার বলেছিলাম একটু কেটে দেওয়ার জন্য তো ওনারা আসলে কেটে দেয়নি কেটে দিলে আর কি বার্গারটা খেতে একটু সুবিধা হয় তো আপনাদের ভাই এখানে চামচ দিয়ে আর কি একটু কেটে দিয়েছে তো এখন আমরা সবাই মিলে একটু একটু করে খেয়ে নিচ্ছি আর যে কোনো খাবার দেখবেন সবাই মিলে শেয়ার করে খেলে কিন্তু সেটার টেস্টটা অনেক বেশি বেড়ে যায় তো এক আপুর রিকোয়েস্ট ছিল তো এর মাঝেই আমি একটু শেয়ার করতে চাচ্ছিলাম তো এক আপুর রিকোয়েস্ট ছিল গত ব্লগে আমার গত ব্লগে না এর আগের ব্লগে যে বেবি কথাগুলো আমি আর এটা কিন্তু কোনো প্রমোশনাল ভিডিও না তারপর আপুর জন্য আর কি আমি শেয়ার করছি আর যেহেতু আমি কথাগুলো ইউজ করছি তো এখানে তিনটা কথা ছিল তো এখানে আমি সেটাই আর কি দেখিয়ে শেয়ার করে দিয়েছি কিডস কেয়ার জোন এই পেজ থেকে আমি কথাগুলো নিয়েছি তো আমি পিকচারটা দিয়ে দিলাম যার কারণে আমি শেয়ার করলাম আপনারা চাইলেও নিতে পারেন যাদের নিউ বর্ন বেবি আছে বা হবে ভবিষ্যতে আর বাকি কথাগুলো যেহেতু আমি ব্যবহার করছি তো কিছু কথা ধুয়ে দিয়েছি ভিজা ছিল তো এ তো আপনারা দেখতেই পাচ্ছেন এইখানে আমি ছয়টা কথা নিয়েছিলাম আমার ডেলিভারি চার্জ সহ 1080 টাকার মতন পড়েছে তো আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে ব্যবহার করে যেহেতু আমি আরাম পেয়েছি তাই আপনাদেরকে জানালাম তো এই তো এখানে কিন্তু খাওয়া দাওয়ার পর একটু স্বপ্নে গিয়েছিলাম যেহেতু পাশেই স্বপ্ন তো স্বপ্নে গিয়েছিলাম কিছু কেনাকাটা ছিল তো এখানে টুকটাক কেনাকাটা করে নিয়ে এসেছি তো খাওয়া দাওয়া কেনাকাটা সব শেষ বাসায় চলে এসেছি ভাবলাম যে আপনাদের সঙ্গে একটু শেয়ার করি আর যে কোনো কিছু আপনাদের সঙ্গে শেয়ার না করলে আমার একদমই ভালো লাগে না তো এই তো এখানে বিস্কিট এনেছি পাস্তা এনেছি কফি তারপর রেডি একটা টি ছিল ওয়েফার ছিল ওয়েফারটা কিন্তু অফারে ছিল দুইটা কিনলে একটা ফ্রি সেই সঙ্গে নুডলস বিস্কিটের মানে অফার থাকে স্বপ্নেতে যার কারণে আমার কাছে স্বপ্নে এই সব কেনাকাটাগুলো করতে অনেক বেশি ভালো লাগে আর যেহেতু দুইটা বাচ্চা লেখাপড়া করছে ওদের টিফিন আইটেম তারপরে এমনি নাস্তাতেও লাগে তো এই তো যা যা এনেছি আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম এখানে বাচ্চাদের জন্য টিফিন তৈরি করার জন্য আর কি আমি সসেস নিয়ে এসেছি তারপর এখানে মেগির মশলা নিয়ে এসেছি মানে এইসব থাকলে কিন্তু ঝটপট যে কোনো একটা নাস্তা বাচ্চাদের জন্য চটজলদি আর কি তৈরি করা যায়
আর এখানে আমি একটা ডেইরি মিল্ক চকলেটও নিয়েছি। মাঝে মাঝে দেখা যায় যে মিষ্টি জিনিস বা চকলেট খাওয়ার অনেক বেশি ক্রেভিং হয়, তো সেই জন্য একটা চকলেটও নিয়ে নিয়েছি। বাচ্চাদের ঘরে দেখা যায় যে মাঝে মাঝে এইরকম চকলেট টকলেট রাখতে হয়। আর এখানে খুব কিউট একটা ডায়েরি নিয়েছে আরিয়া, আর আতিকা নিয়েছিল কিছু কালার। তো আমার ব্লগগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে, প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এই তো এক এক করে সব কিছু শেয়ার করে ফেললাম, টুকটাক বাজার কী কী করেছি। তো এই তো এই ছিল আমার আজকের ব্লগ, আশা রাখছি আপনাদের কাছে ভালো লেগেছে। অবশ্যই কমেন্টস করে আমাকে জানাবেন। তো চলে আসবো নতুন আর একটি ব্লগ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে কথা হবে নেক্সট ব্লগে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।